সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে একরাশ শুভেচ্ছা আজকের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসের বিষয় বাংলাদেশের বৈদেশিক নীতি। ক্লাস পরিচালনা করছি আমি মোহাম্মদ রিপন হোসেন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি KMH কলেজ, কোটচাঁদপুর, ঝিনাইদহ। বাংলাদেশের বৈদেশিক নীতি বিষয়টি জানতে হলে আমাদের প্রথমেই বৈদেশিক নীতির ধারণা সম্পর্কে স্পষ্ট হওয়া দরকার। বৈদেশিক নীতির এই ধারণাটি এসেছে বর্তমান জার্মানি রাষ্ট্রের সাবেক চ্যান্সেলর টিনস অটোভান বিসমার্ক তার একটি সংজ্ঞার মধ্য দিয়ে আমরা সুস্পষ্ট হয়েছি। প্রিন্স অটোভান বিসমার্কের মতে এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ কল্ড ফরেন পলিসি, অর্থাৎ আমাদের যে অভ্যন্তরীণ নীতি সেই অভ্যন্তরীণ নীতির সম্প্রসারিত রূপই হলো ফরেন পলিসি বা বৈদেশিক নীতি, বা আমরা এটাকে পররাষ্ট্রনীতিও বলে থাকি। পররাষ্ট্রনীতি কোন একটি রাষ্ট্রের অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ণয়ের সবচেয়ে বড় হাতিয়ার, এবং আধুনিক বিশ্বে যে আমরা কূটনীতির কথা বলি, কোন রাষ্ট্রই এখন একক রাষ্ট্র হিসাবে পৃথিবীতে টিকে থাকতে পারে না, অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বা সম্পর্ক রাখার মধ্য দিয়ে তাকে টিকে থাকতে হয়। গ্লোবালাইজেশনের গ্লোবাল ভিলেজের যে কনসেপ্ট, সেই গ্লোবাল ভিলেজের একটি অংশ হিসাবে তাকে অংশগ্রহণ করতে হয়। তো এই কূটনীতির জাদুকর প্রিন্স অটোভান বিসমার্ক তিনি এই বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট করেন। আমরা বাংলাদেশের যে বৈদেশিক নীতি বা বাংলাদেশের ফরেন পলিসি এই বিষয়টি আলোচনা করতে যাওয়ার পূর্বে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সাক্ষাৎকার দেখব, সেখানে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে কথা বলেছেন। I am disappointed, sir, that so far the major Western powers, including Great Britain, have not recognized Bangladesh. You see, they have their difficulties also. I don't like to blame anybody now. I hope so when they go to Great Britain and France and others are concerned, they will recognize the reality and expect also. I mean, the United States of America, people of the United States of America, and others, the journalists, the men of reputations, intellectuals, they understand the reality. And I'm sure it will be very big public pressure on Nixon government. Do you hope that your country will be in the Commonwealth? You see, I can say, I'm not against the Commonwealth. If I get any combination, then my government will consider it. How would you describe your foreign policy, Prime Minister? Is it one of non-alignment? Yes. Non-alignment. Independent. Neutral. Foreign policy. We believe in peaceful coexistence and world peace and friendship to all and malice to none. At the time of the surrender, General Manekshaw, the Indian general, প্রিয় শিক্ষার্থী এই সাক্ষাৎকার থেকে আমরা একটি সুস্পষ্ট ধারণা পাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 16 জানুয়ারি নব্য স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে যে সাক্ষাৎকার উনি অ্যাসোসিয়েটেড প্রেস ফ্রান্সের
একজন সাংবাদিকের নিকট দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে বলেছেন, নন অ্যালাইনমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল ফরেন পলিসি, পিসফুল কোএক্সিস্টেন্স অ্যান্ড ওয়ার্ল্ড পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালাইজ টু নন। এখান থেকে আমরা যদি তার কথাগুলো একটু ব্যাখ্যা করি তাহলে দেখি, প্রথমে যেটি বলেছেন নন অ্যালাইনমেন্ট, নন অ্যালাইনমেন্ট বলতে এখানে জোট নিরপেক্ষতার কথা তিনি বলেছেন। জোট নিরপেক্ষতা বলতে আমরা জানি যে একটি সংগঠন, তার নাম হলো ন্যাম, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, তৎকালীন সময়ে সারা পৃথিবী যখন দুইটি মেরুতে বিভক্ত, যার একটি একটি ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, আমরা জানি যে পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে বর্তমান রাশিয়া এবং আরো 14টি রাষ্ট্র জন্মগ্রহণ করে, আর অপরদিকে ছিল ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কে কেন্দ্র করে একটি জোট। এই দুটি জোটের কোন জোটেই না যেয়ে যারা মধ্যপন্থা অবলম্বন করেছিল বা যারা আলাদাভাবে নিজেদের জন্য একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজন অনুভব করেছিল, সেই ন্যাম বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে নন অ্যালাইনমেন্টের কথা বলেছেন, তিনি ইন্ডিপেন্ডেন্ট পররাষ্ট্রনীতির কথা বলেছেন, নিউট্রাল পররাষ্ট্রনীতির কথা বলেছেন, সাথে সাথে তিনি পিসফুল কোএক্সিস্টেন্স অ্যান্ড ওয়ার্ল্ড পিস এর কথা বলেছেন। অর্থাৎ আমাদের পৃথিবীর পররাষ্ট্রনীতি ক্ষেত্রে বা বৈদেশিক নীতির বিষয়ে শান্তিপূর্ণ সহবস্থান এবং বিশ্ব শান্তির বিষয়ে আমরা আমাদের মত প্রকাশ করেছি। সাথে সাথে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে একটি সেন্টেন্সের মধ্যে প্রকাশ করেছেন এইভাবে যে ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালাইজ টু নান। এখানে যার বাংলা হলো সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কথা থেকেই বা এই সাক্ষাৎকারের মধ্য থেকেই আমরা আমাদের পররাষ্ট্রনীতির যে ফিলোসফি বা দর্শন তা পেয়ে যাই। এই ফিলোসফি বা দর্শনের আরো যে আমাদের কিতাবি বা সাংবিধানিক ভাবে যেটা পাই সেটা হলো 1972 সালে আমরা যে সংবিধান পেয়েছিলাম, যুদ্ধের এক বছরের মধ্যেই, মুক্তিযুদ্ধের মুক্তির এক বছরের মধ্যেই আমরা যে সংবিধান পাই, সেই প্রথম সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে আমরা আমাদের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণাও সেখানে পেয়েছিলাম। তো আমাদের সংবিধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বক্তব্য, তার মধ্য দিয়ে মূলত আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি ডেভেলপ করে। তো ইতোপূর্বে কিছু কথা বলা প্রয়োজন, যেমন আমরা সুদীর্ঘ 190 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন পেরিয়ে এসেছি, 23 বছরের পাকিস্তানি শোষণ, নির্যাতন, বঞ্চনা, এরপর 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের প্রতিষ্ঠা। এরই প্রেক্ষিতে 1972 সালের 16ই ডিসেম্বর আমরা যে সংবিধান পেয়েছিলাম, সেই সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনেরও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা, এ সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। এভাবেই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদটি সন্নিবেশিত করা হয়েছে। আমাদের সংবিধান এবং বঙ্গবন্ধুর বৈদেশিক নীতির দর্শন বিশ্লেষণ করলে আমরা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বাংলাদেশের বৈদেশিক নীতির যে ছয়টি মূল বৈশিষ্ট্য দেখতে পাই তা হলো বন্ধুত্বের নীতি। প্রথমেই বঙ্গবন্ধু বন্ধুত্বে বিশ্বাস করতেন, শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাস করতেন, নন অ্যালাইনমেন্টে বিশ্বাস করতেন, ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল ফরেন পলিসিতে বিশ্বাস করতেন। এ কারণে আমাদের বৈদেশিক নীতির প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হলো বন্ধুত্বের নীতি। এরপর আমরা দেখি উন্নয়নমুখী নীতির কথা বলা হয়েছে। বাংলাদেশের ফরেন পলিসি হবে আদর্শ ভিত্তিক, আইডিয়াল বেজ। এরপরে বঙ্গবন্ধুর যে কথা ছিল যে পিসফুল কোএক্সিস্টেন্স অ্যান্ড ওয়ার্ল্ড পিস, অর্থাৎ আমরা বিষয়টিকে বলছি আন্তর্জাতিক শান্তিপূর্ণ নীতি, ইন্টারন্যাশনাল পিসফুল পলিসি। এরপরে দেখি আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা নীতি এবং সর্বশেষ মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক। তাহলে এই ছয়টি হলো আমাদের বাংলাদেশের বৈদেশিক নীতি বা ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য। বন্ধুত্বের নীতি বিষয়টিকে ব্যাখ্যা করতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে বলেছিলেন, পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব সহযোগিতা আমাদের বৈদেশিক নীতির মূল কথা, আমরা বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করতে চাই। তোমরা জানো বাংলাদেশ ভৌগোলিকভাবে প্রাচ্যে অবস্থিত এবং প্রাচ্যের সুইজারল্যান্ড পড়া বলতে উনি বুঝিয়েছেন বর্তমান যে ইউরোপের একটি দেশ সুইজারল্যান্ড, উন্নত, যেখানে মানুষের সকল চাহিদা মানুষের অধিকার সমুন্নতি রয়েছে, সেই দেশের সাথে তিনি তুলনা করে আমাদের বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি সবসময় বন্ধুত্ব, সহযোগিতা ও সম্প্রীতির কথা বলেছেন। এরপরে আমরা দেখি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বা উন্নয়নমুখী পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের নীতি গ্রহণে এটি প্রস্ফুটিত হয়েছে। আমরা উন্নয়নমুখিতা এই বিষয়টিকে এভাবে বলতে পারি, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু আমরা কৃষি ও শিল্পে অনগ্রসর, জীবন ধারণের মানও নিম্ন। তাই আমাদের বৈদেশিক নীতি সবসময় হবে উন্নয়নমুখী বৈদেশিক নীতি, অর্থাৎ দেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে একটি উন্নত দেশের কাতারে দাঁড়ানোর জন্য আমাদের বৈদেশিক নীতিও উন্নয়নমুখী হতে হবে। এ কারণে বাংলাদেশের বৈদেশিক নীতিতে বলা হয়েছে, বৈদেশিক ও অর্থনৈতিক সাহায্য সহযোগিতা লাভের জন্য বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে সর্বদাই সচেষ্ট থাকবে। আমাদের পরবর্তী বৈশিষ্ট্য দেখি আদর্শ ভিত্তিক, অর্থাৎ আমাদের যে পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি পরিচালিত হবে সেই বৈদেশিক নীতি হবে অবশ্যই আদর্শ ভিত্তিক। শুধু এটি স্বাধীন, নিরপেক্ষ এবং অপর রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীলই হবে না, বরং তা হবে আদর্শ ভিত্তিক। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ হস্তক্ষেপের ব্যাপারে আমরা বিরোধিতা করি বা আমরা বিরোধী, এবং 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন যে আমরা পৃথিবীর নির্যাতিত জনগণের পক্ষে আছি, অর্থাৎ আমাদের আদর্শই এমন
যারা পৃথিবীতে নির্যাতিত হবে আমরা তাদের পক্ষে থাকব। এক্ষেত্রে আমরা বলতে পারি যে রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলতে পারি। আমাদের জানা আছে যে মিয়ানমারের একটি সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গা মিয়ানমার থেকে যখন তাদেরকে উৎখাত করা হলো, আমাদের বাংলাদেশ সরকার তাদেরকে শুধু বাংলাদেশে থাকতেই দেয়নি, তাদের জন্য আলাদাভাবে আবাসন ব্যবস্থাও গড়ে তুলেছে এবং আন্তর্জাতিকভাবে তাদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে। সাথে সাথে আমরা দেখি যে 1948 সাল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর আরেকটি নির্যাতিত জনগোষ্ঠী ফিলিস্তিনের, তাদেরকেও বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এরপরে আমরা দেখি আন্তর্জাতিক শান্তিপূর্ণ নীতি, অর্থাৎ পৃথিবীতে যত বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক সংগঠন বা সংস্থা রয়েছে, সেই সংস্থা বা সংগঠনগুলি যখন আন্তর্জাতিক কোনো শান্তিপূর্ণ নীতি প্রণয়ন করে এবং বাস্তবায়ন করার জন্য বলে, তখন বাংলাদেশ সেই নীতি প্রণয়নে এবং বাস্তবায়নের সাথে একত্রতা ঘোষণা করে। এভাবে বলতে পারি বাংলাদেশ শুধু নিজ দেশের সুখ সমৃদ্ধি অর্জন ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করতে সংকল্পবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় সমানভাবে শ্রদ্ধাশীল। বাংলাদেশ সবসময় বিশ্বে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আগ্রহী, অর্থাৎ জাতিসংঘ বা অন্যান্য যত সংগঠন রয়েছে, আন্তর্জাতিক সংগঠন রয়েছে, এই সংগঠনগুলি যখন কোনো শান্তিপূর্ণ নীতি প্রণয়ন করবে এবং শান্তির জন্য যখন কথা বলবে, তখন বাংলাদেশ তার পক্ষে অবস্থান করবে। আমরা জানি যে যে পৃথিবীতে শান্তি রক্ষার জন্য জাতিসংঘের যে বাহিনী রয়েছে, সেই বাহিনীতে বাংলাদেশ সর্বাধিক সৈন্য প্রেরণ করে থাকে, অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে সর্বাধিক সংখ্যক সৈন্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবসময় প্রেরণ করা হয়। এরপরে দেখি আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা নীতি, এটিও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা জানি যে বাংলাদেশ 147,570 বর্গ কিলোমিটারের একটি দেশ। দেশটি তিন দিক থেকে একটি বৃহৎ রাষ্ট্র, পৃথিবীর একটি বৃহৎ রাষ্ট্র ভারত দ্বারা বেষ্টিত এবং অপরদিকে রয়েছে বঙ্গোপসাগর। তো এই রাষ্ট্রটি ভৌগোলিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। আমাদের পাশে রয়েছে ভুটান, রয়েছে নেপাল, রয়েছে মিয়ানমার, আমাদের পাশে রয়েছে মালদ্বীপ। তো এই সকল দেশের সাথে সহযোগিতাপূর্ণ এবং নিরাপত্তা জোরদার করার জন্য বাংলাদেশ সবসময় অগ্রগামী। আমরা দেখেছি যে এই অঞ্চলের একটি সংগঠন যার নাম হলো সার্ক, এই সার্ক সংগঠনটি রূপকার কিন্তু বাংলাদেশ। এজন্য বলা যায় বিশ্ব শান্তি ও নিরাপত্তার ভূমিকা পালনের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তার জন্য বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় সার্কের রূপকার এবং সার্ককে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যায়। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দক্ষিণ এশিয়া গড়ার লক্ষ্যে বাংলাদেশ ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ভুটান, নেপাল, আফগানিস্তান এই দেশগুলোর সাথে নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছে।
এরপর সর্বশেষ আমরা যে বৈশিষ্ট্যটির কথা বলতে পারি, মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক। আমরা জানি বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এবং 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সর্বশেষ, এই আদমশুমারির তথ্য মতে প্রায় 90% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। এ কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য যে সকল মুসলিম দেশ রয়েছে তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। এই দেশগুলোর মধ্যে সর্বাধিক মুসলিম দেশ রয়েছে মধ্যপ্রাচ্যে। দেখা যায় মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশের সাথেই আমাদের সুসম্পর্ক বজায় রয়েছে, এবং বাংলাদেশের যে আর্থিক বুনিয়াদ বা বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে এর পেছনে সবচেয়ে বড় শক্তিশালী নিয়ামক যেটি, রেমিটেন্স বা বৈদেশিক আয়, সেই বৈদেশিক আয়ের সিংহভাগই আমাদের এসে থাকে এই মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো থেকে। আমাদের প্রায় 1 কোটি জনগোষ্ঠী দেশের বাইরে রয়েছে, যাদের অধিকাংশ রয়েছে মিডল ইস্টে। সে কারণে আমরা মুসলিম বিশ্বের সাথেও সুসম্পর্ক বজায় রেখে চলি। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের বৈদেশিক নীতি সম্পর্কে খুব সংক্ষেপে আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে মূলত আলোচনা করা হয়েছে বৈদেশিক নীতি কি। আমরা সেখানে একজন কূটনীতিক জাদুকর প্রিন্স অটোভান বিসমার্ক তার সংজ্ঞা আলোচনা করেছি। এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশের বৈদেশিক নীতি যে প্রবাদ পুরুষের মাধ্যমে বা যার দর্শনে প্রস্ফুটিত হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সাক্ষাৎকার দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সুপ্রিম আইন, কনস্টিটিউশন বা সংবিধান, সেই সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ, এটি বিশ্লেষণ করে আমরা মূলত 6টি মূল বৈশিষ্ট্য পেয়েছিলাম। সেই 6টি মূল বৈশিষ্ট্যই আলোচনা করেছি, যেখানে আমরা বলেছি বন্ধুত্বের নীতি, প্রিন্সিপাল অফ ফ্রেন্ডশিপ, এরপরে বলেছি উন্নয়নমুখী, ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, আইডিয়াল বেস বা আদর্শ ভিত্তিক, এরপরে বলেছি ওয়ার্ল্ড পিস পলিসি বা আন্তর্জাতিক শান্তিপূর্ণ নীতি, রিজিওনাল কোঅপারেশন অ্যান্ড সিকিউরিটি পলিসি বা আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা নীতি, গুড রিলেশন উইথ মুসলিম ওয়ার্ল্ড বা মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের পরবর্তী ক্লাস আমরা ফরেন পলিসি থেকে একটি স্পেসিফিক আঞ্চলিক সংগঠন যার নাম হলো সার্ক, সার্ক নিয়ে আলোচনা করব। সার্ক হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যার রূপকার বাংলাদেশ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আন্তরিকভাবে সবার প্রতি নিমন্ত্রণ থাকবে। ধন্যবাদের সাথে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবার জন্য আবারও শুভকামনা।